আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো অবরোধ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যারা ব্যবসা বা অন্যান্য কাজের জন্য টালিখাতা অ্যাপ ব্যবহার করে থাকেন, তো এখন আপনার টালিখাতা অ্যাপে সুপার বাংলা কিউআর কোড কীভাবে নেবেন এবং কীভাবে এই কোডটি ডাউনলোড করবেন, তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। তো বাংলা সুপার কিউআর কোড হচ্ছে টালিখাতা অ্যাপের একটি স্মার্ট সুপার কিউআর কোড। তো এই কিউআর কোডের মাধ্যমে আপনি যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ভিসা, মাস্টার কার্ড, যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু আপনি এই সুপার কিউআর কোড ব্যবহার করে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন। এক কিউআর কোডে আপনি সকল পেমেন্ট নিতে পারবেন। তো এই সুপার কিউআর কোড কীভাবে নেবেন তো সেটা দেখিয়ে দেবো এবং কীভাবে ডাউনলোড করবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা টালিখাতা সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো এখানে আপনি অবশ্যই আপনার টালিখাতার 4 সংখ্যার পিন নাম্বার দিয়ে এখানে আপনি লগ ইন করে নেবেন। তো তারপর এখানে টালিখাতা অ্যাপে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন সুপার কিউআর কোডের জন্য কীভাবে ফর্ম পূরণ করবেন। তো আপনার যদি সুপার কিউআর কোড যদি অ্যাক্টিভ না হয় তাহলে আপনি কীভাবে ফর্ম পূরণ করবেন টালিখাতা অ্যাপের সুপার কোড নেওয়ার জন্য, তো এখানে এই ভিডিওটি দেওয়া আছে। তো এখানে টাচ করে দিয়ে কিন্তু আপনি ভিডিওটি দেখে আপনি টালিখাতার অ্যাপের সুপার কিউআর কোড নেওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করার পদ্ধতি এখানে দেওয়া আছে, তো সেটি আপনি দেখে নিতে পারবেন। তো তারপর এখানে আপনি সুপার কোড অ্যাক্টিভ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভ দেখাচ্ছে সুপার কিউআর কোড অ্যাক্টিভ হয়েছে, পেমেন্ট নিন বিকাশে। তো সুপার কিউআর কোড ডাউনলোড করার জন্য এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে আপনার সুপার কিউআর কোডটি দেখতে পারবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, তো এটাতে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সুপার কিউআর কোড পিডিএফটি আপনার মোবাইলে ডাউনলোড ফোল্ডারে সেভ করা হবে। তারপর এখানে নিচে ডাউনলোড অপশনে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন সুপার কিউআর কোড কিন্তু অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। তো এখানে আপনার মোবাইলে অবশ্যই ফটো এডিটর সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তারপর এখানে এখান থেকে আপনি এটি ওপেন করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো এডিটর সফটওয়্যারটি আমার এখানে ইনস্টল করা আছে, তো এটাতে আমি টাচ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সুপার কিউআর কোডটি দেখাচ্ছে, তো এখানে আমার নামটা দেখাচ্ছে। তো এটি সেভ করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, তো এটাতে টাচ করে দিবেন। তারপর এখানে নিচে সেভ অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে গ্যালারি, এটার উপর আপনি টাচ করে দিলে কিন্তু এই সুপার কিউআর কোডটি কিন্তু আপনার পিকচার আকারে কিন্তু আপনার ফাইল ম্যানেজারে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি কম্পিউটারের দোকান থেকে এইটা আপনি প্রিন্ট করে আপনার দোকানে ঝুলিয়ে রাখবেন, তো যে কেউ আপনার বিকাশ থেকে যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু আপনার এই সুপার কিউআর কোড ব্যবহার করে কিন্তু আপনার টালিখাতায় কিন্তু পেমেন্ট পরিশোধ করতে পারবে খুব সহজে। তো এভাবে আপনি খুব সহজে আপনার টালিখাতা থেকে সুপার কিউআর কোড আপনি ডাউনলোড করে আপনার যে কোনো পেমেন্ট গেটওয়ের থেকে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন এই একটি কোডের মাধ্যমে। তো আজ এই ছিল ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।